হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি। আমার পাখিটা আজকে খুব খুশি খুশি, কারণ ও হচ্ছে ওর আপির বাসায় যাবে, মানে হচ্ছে নানা রানীর বাসায় যাচ্ছে, সেজন্য খুব খুশি খুশি খেলাধুলা করছে। আমরা হচ্ছে সকালে নাস্তা শেষ করেই ঝটপট সবার রেডি হয়ে নিয়েছি, ঘরের যা কাজ আছে সব গুছিয়ে নিয়েছি, সেই জন্য আমরা ঝটপট রেডি হয়ে নিয়েছি। আমরা হচ্ছে একদিন থাকা প্ল্যান করেছি। রেডি করার দেওয়ার পরে আমার বুড়াটা বসে বসে খেলা করছে। ও হচ্ছে সবসময় এভাবে মামপট হাতে নিয়ে খেলা করবে, আর হচ্ছে পানিগুলা থাকলে ও হচ্ছে এভাবে ঝাঁকড়া দিয়ে দিয়ে ফেলে দেয়। ওই যে আরেকজন তো হচ্ছে যা পাচ্ছে চোখের সামনে সব গুছিয়ে নিচ্ছে, আপির বাসায় যাবে থাকবে, সেজন্য নিজের জামা কাপড় নিয়ে নিয়েছে, ভাইয়ের জামা কাপড় নিয়ে নিয়েছে, মানে যা পেয়েছে সব গুছিয়ে নিচ্ছে। বললাম যে এই ব্যাগে নিব না, ও বিশ্বাস করতেছে না যে আমি থাকবো, সেজন্য আর হচ্ছে ও যা পাইছে সামনে সব গুছিয়ে নিচ্ছে এই ব্যাগের মধ্যে। ও হচ্ছে কোনো রকম গুছিয়ে নিয়েছে এই ব্যাগে, আমি হচ্ছে অন্য ব্যাগে গুছিয়ে নিব সবগুলা কাপড় ভালো করে। এই তো দুজন ভাইকে গোছল করে রেডি করে দিয়েছি। এরপরে হচ্ছে আমি ঘরে টুকিটাকি কাজ আছে সবগুলা সেরে আমিও রেডি হয়ে নিব। বাহিরে যা গরম পড়েছে এই রোদের মধ্যে, যেতেও ইচ্ছে করছে আবার যেতেও ইচ্ছে করছে না। এই অবস্থায় যখন বলতেছি তাহির চলো যাব না, তখন তাহির খুব রাগ করতেছে, ওর মন খারাপ হয়ে যাচ্ছে। তাহির হচ্ছে বাহিরে যাওয়ার জন্য এত পাগল, এখন তো হচ্ছে ছোটটাও খুব পছন্দ করে বাহিরে যাওয়া, ছোট জন তো পা নাচাতে থাকে বাহিরে যেতে, যখন দেখে গেট খুলতেছি তখন খুব খুশি হয়। দুইজন বসে বসে খেলা করছে, তো আমি হচ্ছে আমার টুনটুনা বোড়াটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। এবার আমার টুকিটাকে কিছু কাজ আছে, এগুলো আমি করে নেব, আর হচ্ছে আমি রেডি হয়ে নিব ও ঘুমে থাকতে থাকতে, কারণ ও উঠে গেলে আমার আর রেডি হওয়া হবে না, সেজন্য কারণ ও কান্নাকাটি করবে। তো তাহিরের বাবা নিচে চলে গিয়েছে, আমি হচ্ছে কিছু কাপড় ধুয়ে নিই, কাপড়গুলি আমি হচ্ছে বারান্দা শুকাতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার গাছগুলোতে পানি দিয়ে দিব, যেহেতু থাকবো না সেজন্য বিকালে তো আর পানি দেওয়া হবে না, তো পানি দিয়ে যাচ্ছি। আমার হচ্ছে বারান্দার এই সাইডটা অনেক রোদ লাগে, সেজন্য যখনই গরম পড়ে গাছগুলো একটু মরা মরা হয়ে যায়। তো আমি রেডি হয়ে নিয়েছি, ছেলে বের হব, কারণ তাহিরের বাবা তো আগেই বের হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে আমার টুনটুনা বোড়াটাকে নিয়ে হচ্ছে গেটটা লাগিয়ে বের হয়ে যাব। তো রেডি হয়ে নিয়েছি, এত গরম লাগছে ঘরের মধ্যেই, না জানি বাহিরে কেমন লাগে। যাই হোক, যেতে তো হবেই, না হলে বাচ্চারা মন খারাপ করবে, ওদের জন্য হচ্ছে বের হতে হয়। বের হলে আসলে নিজেদেরও ভালো লাগে, কিন্তু কী করার আছে, বাচ্চায় এখন যে জ্ঞান আর গরম ইচ্ছা করে না, তারপরেও বের হতে হয়, বাচ্চারা না হলে মন খারাপ করে থাকে। তো এত রোদ বাহিরে, মানে বাহিরে তাকানোই যাচ্ছিল না, অনেক রোদ ছিল। তো আল্লাহ মাফ করুক, রাস্তায় জ্যাম ছিল না তেমন একটা,
সেজন্য হচ্ছে আমাদের যেতে অতটা লেট হয়নি, আর হচ্ছে অতটা খারাপও লাগেনি, কারণ রোদের মধ্যে জ্যামে বসে থাকতে কিন্তু খুবই খারাপ লাগে। যারা হচ্ছে সবসময় বের হয় তারা কিন্তু জানে কতটা কষ্ট করে এই জিনিসটা। যাই হোক, রাস্তাটা কিন্তু অনেক ফ্রি ছিল, কারণ ফ্রাইডেতে রাস্তাটা এমনিতেও ফ্রি থাকে। তো আমরা বের হয়েছি হচ্ছে নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে বের হয়েছি, আর তাহিরের বাবা হচ্ছে ওইখানে গিয়ে নামাজ পড়বে, সেজন্য রাস্তা এতটা জ্যাম পাইনি, এজন্য খুব তাড়াতাড়ি চলে যেতে পেরেছি। এই যে আমরা আম্মু বাসার কাছাকাছি চলে এসেছি, ছোট্ট টুনটুনা পাখিটা ও হচ্ছে বাইরে বের হলে এভাবেই গাড়ি দেখতে থাকে, হতভম্ব হয়ে যায়, খুব কোনো কথাই বলবে না, চুপচাপ গাড়ি দেখতেই থাকে। এই যে বাসায় চলে আসলাম, এসে দেখি আমার ছোট ভাই ওর বাইক পরিষ্কার করতেছে। তো আমরা বাসায় চলে যাব, চলে আসলাম। আম্মু তো হচ্ছে ওনার নাতিদেরকে দেখে খুবই খুশি, ছোট জনকে কোলে নিয়ে নিল। আম্মু হচ্ছে আমাদের জন্য খুব মজার একটা ভর্তা বেটে নিচ্ছে, এটা হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়ে, এত মজার ভর্তা, এই ভর্তা দিয়েই হচ্ছে ভাত খাওয়া যাবে 1 প্লেট শুধু ভর্তাটা দিয়েই। আমি হচ্ছে এসে তাইমুরকে একটু ফ্রেশ করে দিয়েছি, কারণ ও প্রচুর ঘামিয়ে গেছে, রাস্তায় তো প্রচুর গরম ছিল, সেজন্য ফ্রেশ করে একটু খাবার খাইয়ে দিয়েছি। আমি হচ্ছে মাঝে মাঝে তাইমুরকে এভাবে মুখে লেবু দেই, কারণ ওর মুখের এক্সপ্রেশনটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, যখন চোখ মুখ বন্ধ করে নেয়। এই যে এটা কে, এটা বেবি আমার, এটা আমার বেবি, এটা আমার ছোট্ট বেবি, তো বাবা, হ্যাঁ বাবা, বাবা আল্লাহ বলো তো, আল্লাহ, এটা আমার পাখি, এটা আমার পাখি। তা ভাইয়া, তুমি কি আমার পাখি, ছোট্ট পাখি? আল্লাহ বলো তো, আল্লাহ। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আমি হচ্ছে ভর্তাটা দিয়ে ভাত খাচ্ছি, আমাকে এত মজা লেগেছে। আমি সব কিছু হচ্ছে অন্য তরকারিগুলো ভাত খাওয়ার পরে টেস্ট করেছি, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।